আমার বাবাই মরে গেল, কে আমার আম্মু শব্দে ডাক দিবে? স্ত্রীও কাঁদতেছে, সুখে দুঃখে কে, সুখে দুঃখে যে আমার পাশে দাঁড়াই তো, সে আমাকে দিয়া আল্লাহর কাছে চলে গেল। কে আমার বাজার ফিরে দিব, কে আমার সব ঝামেলা মিঠাইব? স্বামী হারায়া স্ত্রী কাঁদতেছে, স্ত্রী কান্না করে আর মৃত ব্যক্তির মেয়েটা কান্না করতেছে। মা মেয়ে উভয় জনই কাঁদতেছে, লম্বা সময় কান্না করতে করতে পার হয়ে গেছে। বাবা খেয়াল করে শুনেন, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখছি, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। আমরাও তো আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি না, অথচ আল্লাহর কোরআনকে যদি কেউ কোনোভাবে সম্পর্ক রাখে, আল্লাহর কোরআনের সাথে কেউ যদি কোনোভাবে সম্পর্ক রাখে, তো আল্লাহ তাআলাও আল্লাহ ওই বান্দা ওই বান্দির সাথে সম্পর্ক রাখি। আল্লাহু আকবার বলে পড়া আল্লাহু আকবার। দুনিয়ায় বর্তমান বাংলাদেশে যে মার্কাগুলো আছে, মার্কার কোন ব্যক্তি যদি পাওয়া যায়, ওই ব্যক্তির সাথে দলের কোন না কোন ব্যক্তির সাথে সম্পর্ক থাকে। আর আল্লাহর কোরআনের সাথে যদি কারো সম্পর্ক থাকে, তাহলে এই ব্যক্তির সাথে সম্পর্ক থাকবে কার? আওয়াজ করে ধরে কোন সম্পর্ক থাকবে কার? লোকটা মরে গেল, বান্দার বিবি কান্নায় ভাইয়া বলল, আল্লাহর বান্দার মেয়েটাও কান্না করতে রইল, লম্বা সময় কাঁদতে কাঁদতে অতিবাহিত হইল, লম্বা সময় কাঁদতে কাঁদতে অতিবাহিত হইল। অনেক সময় চলে যাওয়ার পরে মৃত ব্যক্তির স্ত্রী বলে, মারে এভাবে কাঁদতে থাকলে কান্নাই করা যাবে, কিন্তু তোর বাবার গোসল হবে না, তোর বাবার কাফন হবে না, তোর বাবার দাফন হবে না। কারণ আমরা এমনই একটা জায়গায় বসবাস করি, আমাদের আশেপাশে কোনো মুসলমান নাই, কোন মুসলমানের বাড়িতে মুসলমান মারা গেলে আশেপাশের বাড়ির মুসলমানরা দৌড়ে আসে, কেউ যায় মসজিদের কোনার পালকি আনতে, কেউ যায় গরম পানি করতে, কেউ যায় তার জন্য কবর খুঁড়তে, কেউ যায় তার জন্য কাফনের কাফন আনতে, কেউ যায় তার জন্য গরম পানি করতে। ঠিক করে আমরা বেরি করলাম, কারণ মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা সবাই কান্না করে, সবাই তার সুখে একাকার হয়ে পড়ে, সকলেই কান্নায় ভেসে যায়। দূর দূরান্তের মানুষ তারা এই জাতীয় কাজটা করে ফেলায়, বাস কাটতে যায়, কবর খুঁড়তে যায়, কাফন আনতে যায়, কাজ তো করতেই হবে। মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা মৃত ব্যক্তির বিরহে কাঁদতেছে, কিন্তু অমুসলিমদের এলাকায় একটাই মাত্র মুসলিম পরিবারের লোকটি যখন মারা গেছে, তার স্ত্রী তার মেয়ে কান্নায় সময় পার করতেছে, লম্বা সময় চলে গেলে বলে মৃত ব্যক্তির স্ত্রী বলে, মার এই মা, তুই আর আমি যদি কান্দে থাকি তাহলে কান্নাই হবে, কিন্তু তোর বাবার গোসল হবে না। আশেপাশে কোন ইমানদার মুমিন মুসলমান নাই, তোর বাবার কাফন হবে না, কারণ কাফন পড়াবে এমন কোন মানুষ এখানে নাই, তোর বাবা জানাজা হবে না, জানাজা দিবি এরকম ইমানদারে এলাকার মধ্যে নাই, তোর বাবার যে কবরে নামাইতে হবে এরকম কোন মানুষ এলাকার মধ্যে মৌজুদ নাই। এইভাবে কান্না করতে পারবি, কিন্তু তোর বাবার লাশটা ঘরের মধ্যেই পড়ে থাকবে। দেখ তোর বাবার তো গোসল দিতে হবে, তোর বাবা পুরুষ মানুষ, পুরুষের গোসল পুরুষই দিবে, মহিলার গোসল মহিলা দিবে। পুরুষের গোসল আপনার সানার পরে পুরুষের গোসল কি দেয় কথা বল নাকি? দোনো হাত উপর উঠা, এত জীবনী বা বাবা নেই, আওয়াজ করে জোরে পান, সোহান আল্লাহ জোরে পান। হ্যাঁ আপনি কইছেন যে আপনি আমি তো কইছি, আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ।
সর্বোচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আপনারা খেয়াল করে শুনেন কোরআন এটা আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম উম্মতকে হাদিয়া দিয়েছে এটা যেমন ইলমের খাজানা এটা মাগফিরাতেরও খাজানা এটা বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করার একটা বিশাল বড় মাধ্যম যদি বান্দা বান্দি ওরকম ভাবে গ্রহণ করে তো কোরআনের বদৌলতে আল্লাহ বান্দা বান্দির গুনাহগাতা মাফ করে আস্তে বল সুবহানাল্লাহ মেয়ে কাঁদতেছে মেয়ের মা কাঁদতেছে মেয়ের মা হঠাৎ করে মেয়েকে বলে মা রে লম্বা সময় পার হয়ে গেছে কান্না করিস না জানি তুই যে আব্বা বলে ডাক দিবি সেই ডাকের সারা তুই সেই ডাকের সারা তুই পাবি মেয়েটা আমি জানি তোর মন ভেঙে গেছে দিল ভেঙে গেছে কিন্তু মা রে আল্লাহ মাল আল্লাহ নিয়ে আনিছি যারে যে বানাইছে সে আবার তিনার মালদা তিনি নিয়ে গেছে তা তোমার আমার কাছে এটা আমানত ছিল আল্লাহ তাআলা যে কয়েকদিন রাখতে চাইছিল ওই কয়েকদিনই এটা ছিল তুই তোর বাবা হারাইছ আমি আমার স্বামী হারাইছি মারি এখন তো তোর বাবাকে অবশ্যই কবরে নামাইতে হবে এখন তো তোর বাবারে অবশ্যই গোসল দিতে হবে ثم أماته فأقبر ثم إذا شاء أنشر كلا لما يقض ما أمر فلينظر الإنسان إلى طعام الله تعالى أمي تمر مرسي أبار أمي تمر جنة قبر ردي برسي وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى وأن إلى ربك المنتهى وأنه هو أضحك وأبكى الله বলে আমি যারে হাসাই সে হাসে আমি যারে কাঁদাই সে কাঁদে وأنه هو أمات وأحيا আমি মানুষদেরকে জীবন দেই আবার আমি মানুষদেরকে মৃত্যু দেই সব কিছু করেন কে আওয়াজ করে ধরে বলেন সব কিছুর মালিক কে ইমানের আওয়াজে ধরে বলেন সব কিছুর মালিক কে স্বামী মারা গেছে স্ত্রী বলতেছে মারে তোর বাবারে আল্লাহ নিয়ে নিছে এখন তোর বাবাকে গোসল দিতে হবে এখানে গোসল দেওয়ার কোনো মানুষ নাই তোকে যেতে হবে সেই মেন রাস্তা দেখিব মৌচাকে দেখিব যেখানে মানুষের সমাগম বেশি ওই জায়গায় গিয়া কিছু মুসলমানদের ডাইকার মুসলমানদের সাহায্য নিতে হইব কারণ আমরা এত ভিতরে থাকি আমাদের বাড়ির আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে কোনো ইমানদাররা বসবাস করে না আমাদের বাড়ির আশেপাশে ইমানদাররা বসবাস না করার কারণে তোর বাবাকেও জানাজা দেওয়া যাইতেছে না তুই তাড়াতাড়ি বাড়িতে নাই তুই তাড়াতাড়ি মেন রাস্তায় চলে যা মেয়ে বলে মা বলে মেয়েকে মা বলতেছে মারে চলে যা তুই মেন রাস্তাতে যা ওখান থেকে কিছু মুসলমানের সাহায্য রে মেয়েটা 10-12 বছর বয়সী মেয়ে মেয়েটা কাপড় দিয়া মুখটা পেছে মেন রাস্তায় চলে গেছে যা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে অল্প কিছু সময় যাওয়ার পরে 5-7 জন ইমানদার একসাথে কান কুরবান লইগা হাতে টিবিন করে বাড়ি নিয়ে রওনা দিয়েছে মেয়েরা পিছন থেকে দেখা বুঝে এ 5-7 জনের এই কাফেলাটা বলে ইমানদারের কাফেলা মেয়েটা পিছন থেকে সালাম দিয়া বলে চাচা যান একটু সাহায্য যদি করতেন বিপদে পড়ে গেছি 5-7 জন ইমানদার একসাথে দাঁড়ায় বলে কি বিপদে পড়ছো কি সাহায্য করব তোমাকে মেয়ে বলতেছে চাচা আমাদের বাড়ি হলো অমুক জায়গাতে যেই জায়গার মধ্যে আমাদের বাড়ির আশেপাশে কোনো ইমানদার নাই আমার আব্বা মারা গেছে আমার ঘরের মধ্যে দাদাও নাই নানাও নাই আমার ভাইও নাই আমার মামাও নাই পুরুষ বলতে কেউ নাই
কেউ নাই কেউ নাই পুরুষ বলতে কেউ নাই আমার আব্বা মারা গেছে এখন আমার আব্বাকে গোসল দিতে হবে আমার আব্বারে একটু কাফন পরাইতে হবে আমার আব্বারে একটু জানাজা দিতে গো আমার আব্বারে ধরাধরি করে একটু কবরে নামায়া দিতে গো আমাদের ঘরে শুধু আমি একা আর আমার মা আছে ছাড়া কেউ নাই যদি একটু মেহেরবানি করে আমাদের এই উপকারটা যদি করতেন ইমানদারের এই কাফেলা বলি ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলছে মুমিন মুমিনের ভাই আল্লাহর নবী বলে ক্বাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم المسلم اخو المسلم مسلمان مسلمان الباي আমার ভাইটা মরে গেল তাকে জানাজা দেওয়ার কেউ নাই তারে গোসল দেওয়ার কেউ নাই তারে কাফন পরানোর কেউ নাই তারে কবরে নামানোর কেউ নাই এই চল যাই আজকে আমরা কাজ পরে করব আগে ইমানদারের হক আদায় করব কারণ মুসলমানের কাছে মুসলমানের কিছু হক আছে সালাম দিলে সালামের জবাব দেওয়া অসুস্থ হয়ে গেলে তারে দেখতে যাওয়া দাওয়াত দিলে পরে তার দাওয়াতে গ্রহণ করা মরে গেলে তার জানাজায় শরীক হওয়া আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার